Hello friends, good morning and assalamu alaikum. তোমার ভালো লাগে খেতে? চলো তো তুমি তোমার ব্রেকফাস্ট শুরু করো, তুমি তোমারটা খাও, গুড গার্ল। আচ্ছা ভাবছি আমি একটু রেস্ট নেবো, কেননা তাহলে রাত্রে অনেক রাত অব্দি ডিউটি করে এসেছি, তো শরীরটা অনেকটাই ক্লান্ত আমার। তারপরে আস্তে ধীরে উঠে আমি কিছু না একটু রান্না টান্না সেরে নিয়ে তারপরে আবার ডিউটি যাবো। দেখতে থাকো আমি আমার সারাদিনে ছোট ছোট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো দেখা হচ্ছে মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময়। স্কুল যাওয়ার জন্য আমরা রেডি টু গো টু স্কুল। তার সাথে আমার এখানে আছে তো এখানকার ল্যাঙ্গুয়েজটা আছে, তো টোটালি কনফিউজ।
স্কুলে পৌঁছে দিলাম, ও একদম স্কুলের ভেতর ঢোকা অবধি আমি ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করি। ওর ওইটা খুব ভালো লাগে, বাকি প্যারেন্টসরা দিয়ে চলে আসে, তো আমার মতো দু একজন থাকে দাঁড়িয়ে, তো আমি একটু দশ মিনিট ওয়েট করি। ওর স্কুলে ঘন্টা পড়া, তো ও যখন ভেতরে চলে যায় আমি চলে আসি। ওইটা তো প্রচণ্ড হ্যাপি, মাম দাঁড়িয়ে থাকে। চলো আমি তো বাড়ি ফিরছি, প্রচণ্ড ঠান্ডা কোন কোনে দেখতে পাচ্ছ, আমি পুরো কভার হয়ে আছি, হাত বের করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন পকেটের মধ্যে হাত পা সব ভরে নিই, এত ঠান্ডা। চলো আমি বাড়ি ফিরি, বাড়ি ফিরে টুকটাক একটু কাজ আছে, জানি না আমি কতটা ভিডিও শ্যুট করতে পারবো, আমি আজকে প্রচণ্ড ক্লান্ত, আমি ভাবছি একটু আমি একটু ঘুমিয়ে নেবো। আর আসলেও আমার ঘুম হবে কি না সেটাও সন্দেহ, সকালে যখন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে যাওয়ার পর আবার একটু শোয়া হয়, তো আমার তো ঘুম আসে না, এমনি আমার ঘুম কম, তো ঘুম আসে তো দেখি কতটা কী হয়, একটু ঘুমাতে পারলে বেটার হতো, শরীরটা প্রচণ্ড ঘুম চলে, তো আমি রোডটা ক্রস করে দিই। তো এই তো মুখ থেকে কথাই বেরোচ্ছে না, এত ঠান্ডা বুঝলে। ও আজকে তো দেখলাম আমি সকালবেলায় 1 ডিগ্রি দেখাচ্ছি, 1 ডিগ্রি যদি দেখায় ওটা ফিরে দেখো -0 -1, তো এইরকম ঠান্ডা চলছে। তো চলো আমি আমার বাড়ির এখানে চলে এসেছি, উপরে যেহেতু ফ্ল্যাটে থাকি, তিনতলার মধ্যে ওঠান আমার কি বিরক্ত কর বিষয়ে। তো চলো আমি বাড়ি পৌঁছে দেখি আমার ড্রেস ট্রেস চেঞ্জ করি, দেখছো আমার কথা কত অবস্থা। তো চলো দেখি, তো এতো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পর একটু ঘুমিয়ে নেবো, তো আমি এই ঘুম থেকে উঠলাম, 1.5 ঘন্টার মতো একটু ঘুমালাম, তারপর এই তো দেখছো সোফার অবস্থা কী। আমি কিন্তু রোজই ঠিকঠাক করি, তো যেহেতু বাচ্চা আছে বাড়িতে, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের প্রত্যেক দিনকার এইগুলো কাজ করতেই হবে, আমি ঠিকঠাক করে রাখবো, আবার মেয়ে স্কুল থেকে আসবে আবার ঠিক সেই একই অবস্থা করে রেখে দেবে। তো ওকে তো একবার বলবো, মামা কেন তুমি এরকম করলে আফরি, ঠিক আছে মাম সরি আমি আর নেক্সট টাইম করবো না, কিন্তু আবার সে এটাই করবে। তো বাচ্চা বাড়িতে থাকলে এটা খুবই নর্মাল ব্যাপার, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানে, আর আমি তো মাঝে মাঝে চিন্তা করি যাদের 2-3টে বাচ্চা আছে বাড়িতে তারা কীভাবে কী সব ঠিকঠাক রাখে, আমার একটা নিয়ে আমার নাজেহাল অবস্থা। তো এই তো আমি ভাবলাম যে এগুলো একটু ঠিকঠাক করে নিই, তারপরে একটু একটু হালকা কিছু একটা রান্না করব। এখন কিন্তু 12:15 বাজে, ভালো লাগছে না, শরীরটা খুবই ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যেন আর একটু ঘুমাতে পেলে ভালো হতো, কিন্তু না তো ঘুমালে চলবে না। এরপর আমি একটা রান্না করে নিয়ে বাথরুমে ঢুকবো, গোসল টোসল সারবো, সেরে খাওয়া দাওয়া করে দেখবো আমার
টাইম দেখবো, ও আড়াইটা তিনটে হয়ে গেল, তো ঝাড়াপড় মেয়েকে নিয়ে এসে আমাকে আবার আমার ডিউটিতে যেতে হবে। একটা অলসতার দিন আজকে, না বাইরে রোদ আছে, না মনের মধ্যে একটা ফুট মানে যেটাকে বলে আনন্দ। আমি মনে হচ্ছে যেন ঝিমিয়ে গেছি, ঝিমালে চলবে না, ঝিমানোর সাথে সাথে আমাকে আমাকে সবটাই দেখতে হবে। তো চলো আমি একটু রান্না কি করব একটু দেখে নিই, তো তারপরে আবার যদি সম্ভব হয় আবার ভিডিওতে আসছি। তো রান্না রান্নাঘরে রান্না চলছে, রান্না করতে গিয়ে দেখছি আমি এর আগে এক সপ্তাহ হয়ে গেল আমি একটা বাংলাদেশি শপে গিয়েছিলাম, আমাদের এশিয়ান শপ, তো সেখানে এটা নারকেল কুল, তো নারকেল কুল, হ্যাঁ আমাদের ওখানে নারকেল কুল বলে, আর কোথায় কী বলে আমি জানি না। তো আমি নিয়ে এসেছিলাম, তো আমার খাওয়া হয়নি, খেয়েছিলাম দুই চারটা, বাকিগুলো এখন পুরো রাখা আছে, তো অনেকটা শুকনো শুকনো টাইপ হয়েও গেছে। তো ভাবলাম রান্নাটা চলছে চলো গল্প করতে করতে দুটো কুল খেয়ে নিই। কুলের সাথে একটু লঙ্কা একটু নুন, খেতে কিন্তু ভালো লাগে। আগে স্কুলে যখন যেতাম ছোটো ছোটো বনকুল বলে এগুলোকে আমাদের এখানে, তো এই নুন লঙ্কা একটা দাদু আসতো বিক্রি করতে, তো নুন লঙ্কা দিত, বিট নুন থাকতো মনে হয়, আর এই কুল, আহা কি মজা করে খেতাম। এগুলো খুব মিস করি, আমার কিন্তু রান্না চলছে এখনো, আমি রান্না করতে গিয়ে আমি বললাম না যে আমি আজকে প্রচণ্ড টায়ার্ড, টায়ার্ড প্লাস আমার মুড আর ঠিক নেই, জানি না কেন। তো রান্না করতে গিয়ে রান্নায় নুন দিতে ভুলে গেছি, আমি দেখছি একটু গরুর মাংস রান্না করছি, সকালে মেয়েকে দিয়ে এসে মাংসটা ফ্রিজারে থাকে তো পুরো বরফ হয়ে থাকে, তো সেটা নর্মাল আনতে অনেকটা টাইম লাগে, প্রায় 2-3 ঘন্টা লেগে যায় জলের মধ্যে দিয়ে রেখে, তো আমি এসে এটা করে তারপরে শুয়েছিলাম, তো উঠে দেখছি হ্যাঁ মানে ইউজ করার মতো নর্মাল হয়ে গেছে, তো এটা একটু বসালাম। তো আমি রান্নাটা কষছি, আমি যে কী ব্যাপার আমার রান্নাটা এরকম কালার হচ্ছে কেন, মানে কালারটা ঠিকঠাক আসছে না, নুন না দিলে যেটা হয় আর কি। আমি একটু চেকে দেখলাম, তারপর দেখছি না আমি তো নুন দিতে ভুলে গেছি, নুনটা দেওয়ার পর দেখছি আবার অটোমেটিক যে যেমন নর্মালি কষা মাংসর কালার আসে সেরকম চলে যাচ্ছে। আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, এমনি আমার গলার ভয়েস একটু ভারী যাকে বলে, আমি আমি জানি না তো সবাই বলে, তো যাই হোক তার সাথে আবার আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। তো এই সপ্তাহ 2-3 হলো তো আমার গলায় ইনফেকশন হয়েছিল, যেটাকে টনসিল বলে, টনসিলটা প্রচণ্ড বেড়েছিল, তো তার সাথে সাথে এখনও ঠান্ডা লেগে আছে, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তবু বলছি। আর আজকে আমার মুড বা আমি টায়ার্ড দুটোই ঠিক নেই, তো তারাও আমি আমার মাংসটা একবার দেখে আসছি চট করে নিয়ে। তো 2-3 সপ্তাহ ডিউটি করিনি, নিজের কাজে যাইনি, এই সোমবার থেকে যাওয়া শুরু করেছি, আবার আবার মনে হচ্ছে যেন শরীরটা খারাপ করছে, জানি না। নাইট ডিউটি করার পর আমি অবশ্য হল নাইট ডিউটি করি না, তারপরেও ওই যে অর্ধেকটা ঘুম সে চলে যায়, সেই ঘুমটা আমার পূরণ হয় না। তো চলো আমি এগুলো খাই।
তারপরে দেখি কতটা কি ভিডিও করি বা আর কি কি করি। আমার তো মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি, উঠবই না। মাঝে মধ্যে এরকম করে একটা করে আলসেমের দিন চলে আসে, যেদিন কিছু করতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, ঘুমাতেও ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। তো সেই দিনটা আজকে আমার অ্যাকচুয়ালি এখানে প্রচুর ঠান্ডা, তো আমার মনে হয় সেই জন্যে বডিটা না ঠিকভাবে মুভ করতে পারে না। সকালে একটু রোদ পেলে যে শরীরের মধ্যে একটা মানে একটা চাঙ্গা চাঙ্গা ভাব আছে, ফিট ফিট লাগে নিজেকে, তো সেইটা এখানে না পাওয়ার দরুন আমার মনে হয় আমাকে প্রত্যেক দিন মনে হয় আমার যেন শরীরটা ডাল, ও নো আই এম উইক, আই এম টায়ার্ড, জানি না কেন। তো বাড়ি এলাম, এই তো চটপটি, ও আমার চটপটি চটপটি, এদিকে একটু তাকাও তো চটপটি, তোমার গুড গার্ল। তো এই তো আজকে কিন্তু আমি ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, 10টার সময় ডিউটি ছেড়ে বাড়ি এসেছি। তো এই তো এসে দেখছি নয়, হাজব্যান্ড তো আমাকে ওইখান থেকে পিক করে, তো আমি ফোন করলাম তখন ওরা তো আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ সত্যি আমার ঘুম পাচ্ছে, তুমি হাসছো আমার ঘুম পাচ্ছে, মালায়ালিস সন্ধ্যে থেকে বেডে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, দিয়ে আমাকে এখন আমি বলছি বলে হাসছে। মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে আমার গুড গার্ল, কালকে তো আবার স্কুল আছে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করি, আর বকতে পারছি না, আমি কিন্তু প্রচণ্ড টায়ার্ড। তুমি আমার ফ্রেন্ডদেরকে টাটা করো, গুড নাইট, গুড নাইট করো, শুভরাত্রি, গুড বয়, শুভরাত্রি। তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, তখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অল, টাটা।